আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশান নিয়ে যে সকল স্টুডেন্টরা দু সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো প্রত্যেকেরই কম্পালসারি সাবজেক্ট তো বাংলা রয়েছেই তো বাংলার সাজেশান সমস্তটার সাজেশান সমস্তটা বলতে গদ্য পদ্য নাটক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প আমার বাংলা প্রবন্ধ ভাষা সাহিত্য ইত্যাদি তোমাদের যা রয়েছে সিলেবাসে প্রত্যেকটা কিছুর যেগুলো থেকে এমসিকিউ কিউ আসে প্রত্যেকটার এমসিকিউ রয়েছে এসিকিউ রয়েছে বড় প্রশ্ন রয়েছে প্রবন্ধের সাজেশন রয়েছে রয়েছে জীবনীর সাজেশন রয়েছে ভাষা সাহিত্যের সাজেশন কি না নেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি যারা যারা আমার এই সাজেশনের ভিডিওটা ফলো করবে প্রথম থেকে শেষ অবধি যা যা প্রশ্ন দিয়েছি সমস্ত প্রশ্নই কভার করে যাবে পরীক্ষায় আশা করছি তোমরা খুব ভালো স্কোর করবে মানে এইটি পার্সেন্টের উপরে নাম্বার পেয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি অতশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ইউর স্টাডিতে প্রথমে আমরা দেখব যে বাদ গেছে হচ্ছে গদ্য থেকে কে বাজায় কে বাজে এখান থেকে কোনোরকম রকম প্রশ্ন আসবে না তোমরা ভুলে ওটা পড়তে চেও না আচ্ছা এরপরে গদ্যে চলে আসি ভাত ভাত আমাদের রয়েছে ভাত থেকে আমাদের প্রশ্ন আসবে আমি এসি এমসিকিউ আর এমসি একসাথে রেখেছি চলো দেখিনি খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রথম প্রশ্ন বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় উত্তর হচ্ছে বড়োবাবুর জন্য দু নম্বর প্রশ্ন কালো বিড়ালে লো মানতে গেছে উত্তর হচ্ছে ভজন চাকর তিন নম্বর প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসব কে কি খেতে দিয়েছিল উত্তর হচ্ছে ছাতু চার নম্বর প্রশ্ন উৎসবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল উত্তর হচ্ছে বাসিনী পাঁচ নম্বর প্রশ্ন বাসিনীর মণিপ বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল উত্তর হচ্ছে বিরাশি বছর ছয় নম্বর প্রশ্ন মেজর ছোটর জন্য বারো মাস কোন চাল রান্না হয় উত্তর হচ্ছে পদ্ম চালি সাত নম্বর প্রশ্ন এ গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা হলো উত্তর হচ্ছে বাসিনীর মণিপ বাড়ির হেলা ঢোলা ভাত আট নম্বর প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে উত্তর হচ্ছে তখন চাঁদ সূর্য উঠবে কিনা ন নম্বর প্রশ্ন কি উৎসবকে বড় উতলা করে উত্তর হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ দশ নম্বর প্রশ্ন চুন্নুরির পরিচয় দাও উত্তর হচ্ছে চুন্নুরি হল উৎসব নাইয়ার মেয়ে এগারো নম্বর প্রশ্ন ঝিঙে শাল ও রামশাল চাল কী দিয়ে খায় উত্তর হচ্ছে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল ও ভাত মাছের সঙ্গে খাওয়া হয় রামশাল চাল বারো নম্বর প্রশ্ন উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন উত্তর হচ্ছে কাঠ কাটলে ভাত খেতে পাওয়া যাবে এই আশায় তেরো নম্বর প্রশ্ন এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে কাদের এভাবে শ্রাদ্ধ হবে উত্তর হচ্ছে মাতলার ঝড় যাদের মৃত্যু হয়েছিল তাদের সারবন্দি ভাবে হবে চোদ্দ নম্বর প্রশ্ন তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমন হতো উত্তর হচ্ছে উৎসবের বউ মেয়ে ছেলে বেঁচে থাকলে উৎসবের বুকে শত হাতির বল থাকত পনেরো নম্বর প্রশ্ন সাধন দাসের কথা উৎসব নেয় না কোন কথা উত্তর হল সাধন দাস বলেছিল উৎসবের স্ত্রী মেয়েকে খুঁজে আর পাওয়া যাবে না উৎসবকেও টেনে নিচ্ছিল মাতলা স্রোতে সে নেহাত গাছে বেঁধে আটকে গিয়েছিল বলে বেঁচে আছে এবার আমরা কিছু পাঁচ প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন যা আর নেই যা ঝড় গর্ভে গেছে তা খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল দু নম্বর প্রশ্ন ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্রভঙ্গি করে কে কার আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো চার নম্বর ভাত খেলে তবে তো সে আসল বাদারটা খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এবার আমরা দেখব গদ্য ভারতবর্ষ থেকে কিছু এমসিকিউ এবং এসে কিউ প্রথম প্রশ্ন রারবাংলার শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে উত্তর হচ্ছে পৌষে বাদলা দু নম্বর বুড়ি বড় উত্তর হবে মেজাজি তিন নম্বর প্রশ্ন পৌষের বাদলা সম্পর্কে গ্রামে বচন আছে উত্তর হচ্ছে ডাক পুরুষের চার নম্বর প্রশ্ন মাঠ পেরিয়ে কত মাইল দূরে নদী উত্তর হচ্ছে দুমাই পাঁচ নম্বর প্রশ্ন ফজরের নামাজের সময় উত্তর হচ্ছে ভোর ছ নম্বর প্রশ্ন বাজারে সন্দেশের দোকান ছিল উত্তর হচ্ছে দুটি সাত নম্বর প্রশ্ন রাঢ় বাংলা বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল আট নম্বর প্রশ্ন মঙ্গলে যে বাদলার প্রসঙ্গ আছে তা কোন দিন লেগেছিল উত্তর হচ্ছে মঙ্গলবার নম্বর প্রশ্ন ক্ষিপ্ত মেঝাজে কথায় কথায় শুরু হয় উত্তর হচ্ছে তর্ক দশ নম্বর প্রশ্ন বুড়ির কাছে পয়সা ছিল উত্তর হচ্ছে ন্যাকরায় বাধা এগারো নম্বর প্রশ্ন একসময় ডাগি ডাকাত ছিল সময় দাগি ডাকাত ছিল উত্তর হচ্ছে নিবারণ বাগদি বারো নম্বর প্রশ্ন করিম ফরাজি ছিল উত্তর হচ্ছে পেশাদার লাঠিয়াল তেরো নম্বর প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় উত্তর হচ্ছে ফাপি চোদ্দ নম্বর প্রশ্ন আমি তো মোল্লার সঙ্গে একই পাশে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল উত্তর হচ্ছে ভট্টাচার্য মশাই পনেরো নম্বর প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারি কি পরামর্শ দিয়েছিল উত্তর হচ্ছে বুড়িকে নদীতে ফেলে আসতে এবার আমরা কিছু বড় প্রশ্ন দেখে নেব ভারতবর্ষ থেকে প্রথম প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন দু নম্বর প্রশ্ন দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি চার নম্বর প্রশ্ন শেষ রোদের আলোয়ে সে দূরের থেকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পাঁচ নম্বর প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো এবার আমরা কবিতায় চলে আসি কবিতার মধ্যে আমরা দেখব প্রথম রূপনারায়ণের কুলে থেকে এমসিকিউ এসকিউ প্রথম প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখিলাম উত্তর হচ্ছে আপনার রূপ দু নম্বর প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে সত্যকে তিন নম্বর প্রশ্ন আমি জানিলাম এ জগৎ উত্তর হচ্ছে স্বপ্ন নয় চার নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল উত্তর হচ্ছে শেষ লেখা পাঁচ নম্বর প্রশ্ন কবির মতে এই জীবন হলো উত্তর হচ্ছে দুঃখের তপস্যা ছ নম্বর প্রশ্ন কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবেসেছেন উত্তর হচ্ছে কঠিন কখনো বঞ্চনা করে না বলে কবি কঠিনকে ভালোবেসেছে সাত নম্বর প্রশ্ন চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন উত্তর হচ্ছে আঘাতে ও বেদনায় আট নম্বর প্রশ্ন আমৃত্য দুঃখের তপস্যা এই জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন উত্তর হচ্ছে কবি তার নিকট আত্মীয়দের মৃত্যু দেখেছেন বারবার এক শোক না যেতেই আর এক শোক তার জীবনে উপস্থিত হয়েছে তাই কবি জগৎকে দুঃখের তপস্যা বলেছেন এবার আমরা কিছু বড় প্রশ্ন মানে পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও দু নম্বর প্রশ্ন সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো তিন রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো এরপরে দেখো তোমাদের যে কবিতাটা বাদ গেছে পাঁচটা কবিতার মধ্যে একটা কবিতা বাদ গেছে সেটা হচ্ছে শিকার দেখো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি যাতে তোমাদের রকম অসুবিধা না হয় জাস্ট পরীক্ষার আগে যখন একবার দুদিন তিন দিন আগে যখন পড়তে বসবে এই জিনিসগুলো মাথায় রেখে নেবে কি কী বাদ গেছে তাহলে দেখবে পড়তে কি কি পড়বে সেটা পড়তে আরও বেশি সুবিধা হবে আচ্ছা এবারও চলো দেখি আমরা কবিতা মহুয়ার দেশের প্রশ্নগুলো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ দেখব মহুয়ার দেশ থেকে প্রথম প্রশ্ন মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে উত্তর হচ্ছে অনেক অনেক দূরে দু নম্বর প্রশ্ন মহুয়ার দেশ কবিতা রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর হচ্ছে সমুদ্রের দীর্ঘশ্বাস তিন নম্বর প্রশ্ন আমার ক্লান্তির উপর ঝুরুক উত্তর হচ্ছে মহুয়ার ফুল পাঁচ নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি উত্তর হচ্ছে ধুলোর কলঙ্গ ছ নম্বর প্রশ্ন সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে উত্তর হচ্ছে দেবদারুর দীর্ঘ রহস্য সাত নম্বর প্রশ্ন মহুয়ার দেশ কবিতাটির কবি হলেন ওদের হচ্ছে সমর সেন প্রথম প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হান্না দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুম ঘুম চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন দু নম্বর প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় যে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে যে বাস্তব চিত্র ফুটে উঠেছিল তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামুখ মহুবার গন্ধ আমরা বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি। এর পরের কবিতা আমরা দেখব আমি দেখি আমি দেখি দেখে গুরুত্বপূর্ণ এমসি এবং এসিকিউগুলো আমরা আমরা নিই প্রথম প্রশ্ন সবুজের অনুটন ঘটে কারণ উত্তর হচ্ছে শহরের অসুখ কেবল সবুজ খায় তাই সবুজের অনুটন ঘটে দু নম্বর প্রশ্ন তো সবুজ চায় দেহ চায় উত্তর হচ্ছে সবুজ বাগান তিন নম্বর প্রশ্ন তাই বলি গাছ তুলে আনো গাছ বসাতে চান উত্তর হচ্ছে বাগানে চার নম্বর প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার কারণ কি উত্তর হচ্ছে নাগরিক সভ্যতায় দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসের ফলে কবির জঙ্গলে যাওয়া হয়নি পাঁচ নম্বর প্রশ্ন বহুদিন শহরেই আছি শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন উত্তর হচ্ছে প্রতিনিয়ত গাছ ধ্বংস হচ্ছে সবুজের বড় অভাব কবিতাই উপলব্ধি করেছেন এবার আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেখিনি প্রথম প্রশ্ন এই সবুজের ভীষণ দরকার এই সবুজ বলতে বোঝানো হয়েছে তার দরকার কেন দু নম্বর প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন তিন নম্বর প্রশ্ন শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ কি অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন এর পরের যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে ক্রন্ধনরতা জননীর পাশে আমরা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে নিই প্রথম প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির সে উত্তর হচ্ছে নিখোঁজ ছিল দু নম্বর প্রশ্ন কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম উত্তর হচ্ছে জলপাই কাছের রেসরাজ তিন নম্বর প্রশ্ন ক্রন্থনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর হচ্ছে ধানক্ষেত চার নম্বর নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে জাগে উত্তর হচ্ছে ক্রোধ পাঁচ নম্বর প্রশ্ন আমি তা পারি না কথাটি বলতে বোঝায় উত্তর হচ্ছে কবি নিরুপায় ছ নম্বর প্রশ্ন যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে উত্তর হচ্ছে কবির বিবেক সাত নম্বর প্রশ্ন কবি মৃদুল দাশগুপ্তের বর্ণিত জননী উত্তর হচ্ছে ক্রন্ধনরতা আট নম্বর প্রশ্ন আমি কি তাকাবো আকাশের থেকে ড্যাশ উত্তর হচ্ছে বিধির বিধান চলে এবার আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেখিনি প্রথম প্রশ্ন আমি তা পারি না কি পারেন না পারার বেতনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো দু নম্বর প্রশ্ন ক্রন্ধনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্ধনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন তিন প্রশ্ন ক্রন্ধনরতা জননীর পাশে কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত আলোচ্য কবিতায় বক্তা কিভাবে ক্রন্ধনরতা জননীর চোখের জল মুছাতে চেয়েছেন এবার আমরা দেখব নাটক নাটক বিভাবের খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এমসিকিউ প্রথম প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন উত্তর হচ্ছে বৌদি দু নম্বর প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি উত্তর হচ্ছে নাট্যগোষ্ঠী যাও যাও এই রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল উত্তর হচ্ছে মালতিলতা তোলে চার নম্বর প্রশ্ন হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন কি হবার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে নায়ক পাঁচ নম্বর প্রশ্ন হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন উত্তর হচ্ছে বাঙালিরা কাদুনে জাত ছ নম্বর প্রশ্ন এমনি সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম উত্তর হচ্ছে আইটেন সাত নম্বর প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস কিসের উত্তর হচ্ছে হাসির নাটকের আট নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত উত্তর হচ্ছে অভাব নাটক ন নম্বর প্রশ্ন ঠিক আছে ফেলে দিন না আবার দেব কি ফেলে দিতে বলা হয়েছে উত্তর হচ্ছে সিগারেট দশ নম্বর প্রশ্ন তুলসী লাহির প্রথিক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে উত্তর হচ্ছে শম্ভু এগারো নম্বর প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাটকার বলেছেন উত্তর হচ্ছে ইস্থেটিক মরা বারো নম্বর প্রশ্ন হেট পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন সন্ধান কারণ উত্তর হচ্ছে সংস্কৃতি তেরো পেয়েছিলাম বলে তেরো নম্বর প্রশ্ন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন উত্তর হচ্ছে আইজেনস্টাইন চোদ্দ নম্বর প্রশ্ন দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে উত্তর হচ্ছে শম্ভু ও অমর পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে উত্তর হচ্ছে প্রেম ষোলো নম্বর প্রশ্ন বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে। উত্তর হচ্ছে কোনো এক ভদ্রলোক পুরনো নাট্যশাস্ত্র তল্লাশি করে বিভব নাটকের নামকরণ করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন ওড়িয়া নাটকের দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে উত্তর হচ্ছে নাটকের দূত দুই পায়ের ফাঁকে একটা লাঠি দিয়ে ঘোড়ায় চড়ার মতো অভিনয় করে আঠেরো নম্বর প্রশ্ন খালি সে ধাক্কা মেরে বেড়ায় কে খালি ধাক্কা মেরে বেরোয় উত্তর হচ্ছে এখানে লবসিনের নায়কের ধাক্কা মারার কথা বলা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা কখন কথা বলেছিলেন উত্তর হচ্ছে মালতিলতা দোলে গানটি যখন গাওয়া হয়েছিল তখন শম্ভুমিত্র আপত্তি তোলেন এই সময়ে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি আলোচনাটি করেছিলেন কুড়ি নম্বর প্রশ্ন বিভাব নাটকের উল্লেখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো উত্তর হচ্ছে কাবকি নাটক জাপানি থিয়েটারের বৈশিষ্ট্য হল মঞ্চসজ্জার বদলে সেখানে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার করা হয় এবার আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেখিনি প্রথম প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ হয়েছে তা লেখো দু নম্বর প্রশ্ন আরেকবার এক মারাঠির তামাশা দেখেছিলাম বক্তা মারাঠির তামাশা কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে এ মারাঠির তামাশার কথা বলেছিলেন তিন নম্বর প্রশ্ন বিভাব নাটকের নাট্যরীতির নতুনত্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো চার প্রশ্ন তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন আইজেনস্টাইন সাহেবকে তিনি কাঁধের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছেন এবার আমরা দেখব নানা রঙের দিন নানা রঙের দিন থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে নেব প্রথম প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকুরি করতেন উত্তর হচ্ছে পুলিশে দু নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে উত্তর হচ্ছে দুইটি তিন নম্বর প্রশ্ন যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব উত্তর হচ্ছে গাধা চার নম্বর প্রশ্ন এই কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কোন কথাটা উত্তর হচ্ছে গ্রিন রুমে ঘুমনোর কথা পাঁচ নম্বর প্রশ্ন রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন উত্তর হচ্ছে দিলদারের ছ নম্বর প্রশ্ন একদিন তাকে দেখে মনে হয়েছিল উত্তর হচ্ছে ভোরের আলোর চেয়েও সুন্দর সাত নম্বর প্রশ্ন রাজনীতি বড় কুট কথাটি বলেছিলেন উত্তর হচ্ছে রজনী আট নম্বর প্রশ্ন রজনীকান্ত বাবুর মতো অভিনেতা স্টেজ থেকে নামলে উত্তর হচ্ছে তিনি একজন অস্পৃশ্য ভার ন নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের শেষ থেকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন উত্তর হচ্ছে ওথেলো দশ নম্বর প্রশ্ন রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন উত্তর হচ্ছে বক্তিয়ার এগারো নম্বর প্রশ্ন সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি হলেন উত্তর হচ্ছে রামব্রিজ বারো নম্বর প্রশ্ন তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানবে না উত্তর হচ্ছে দিলদারের তেরো নম্বর প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখা ও কাহারে কোন নাটকের অংশ উত্তর হচ্ছে রাজিয়া চোদ্দ নম্বর প্রশ্ন উহ কি শীত সব আছে শুধু কি নেই উত্তর হচ্ছে মানুষ নেই পনেরো নম্বর প্রশ্ন রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিষ দিয়েছিলেন উত্তর হচ্ছে তিন টাকা ষোলো নম্বর প্রশ্ন আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্যি কথা বলেছিল উত্তর হচ্ছে কালীনাথের শোবার জায়গা নেই বলে লুকিয়ে গ্রিন রুমে ঘুমতো এই সত্যি কথাই বলেছিল সতেরো নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো উত্তর হচ্ছে একটি প্রসাদারী থিয়েটারের ফাঁকা মঞ্চ পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি আঠারো নম্বর প্রশ্ন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়স বোঝা যায় না উত্তর হচ্ছে অভিনেতা রজনীকান্তবাবুর লম্বা চুলে রোজ আর শিশি কলপ লাগিয়ে অভিনয় করেন তাই তাতে তার বয়স বোঝা যায় না উনিশ নম্বর প্রশ্ন সেই রাতে জীবনের প্রথম মক্ষুম বুঝলাম যে কি বুঝেছিলেন উত্তর হচ্ছে নাটক একটি পবিত্র শিল্প একথা মিথ্যে যারা বলে তারা গাধা অথবা মিথ্যাবাদী কুই নাম্বার প্রশ্ন খুব খারাপ না কি বলো কি খারাপ হচ্ছে না উত্তর হচ্ছে রজনীকান্ত রিজিয়া নাটকে বক্তিয়ারের দৃশ্য অভিনয় করে দেখাচ্ছিলেন এই অভিনয় খারাপ হচ্ছে না বলে তিনি নিজেই ঘোষণা করেন একুশ নাম্বার প্রশ্ন দিলুম তোকে বকশিস দিলুম কে কাকে বকশিস দিয়েছিলেন উত্তর হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিয়েছিলেন এবার বাইশ নম্বর প্রশ্ন দেখব তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন উত্তর হচ্ছে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন তেইশ নম্বর প্রশ্ন রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন উত্তর হচ্ছে পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর ইলুমিলু চুল কালীনাথ সেনকে মধুরাতে ফাঁকা মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন এবার আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো তিন নম্বর প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো চার নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চাটুজ্য চরিত্র আর বিশ্লেষণ করো এবার আমরা দেখব কিছু আন্তর্জাতিক কবিতা যার নাম পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন প্রথমে এমসিকিউ এবং এসিকিউগুলো গুলো দেখে নেব প্রথম প্রশ্ন সাত বছরের যুদ্ধে জিতেছিল উত্তর হচ্ছে দ্বিতীয় ফেরারিক দু নম্বর প্রশ্ন সেখানে কি সবাই প্রাসা দিয়ে থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে বাইজেন্টিয়াম তিন নম্বর প্রশ্ন আরমাটা ডুবে গেলে কেঁদেছিল উত্তর হচ্ছে ফিলিপ চার নম্বর প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার বাংলার অনুবাদ করেন উত্তর হচ্ছে শঙ্খ ঘোষ পাঁচ নম্বর প্রশ্ন কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে দ্বিতীয় ফেডারিক ছ নম্বর প্রশ্ন বিরাট আরমাটা যখন ডুবলো আরমাটা কি উত্তর হচ্ছে আরমাডা হলো স্প্রেনের রণ তৈরি সাত নম্বর প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে যে সন্ধ্যায় চীনের প্রাচীর তৈরি শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা বলা হয়েছে আট নম্বর প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো কি খেলো উত্তর হচ্ছে দেবনাগরী আটলান্টিসকে সমুদ্র খেয়েছিল নয় নম্বর প্রশ্ন তারা থাকতো কোন ভাষায় কাদের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে আলোচ্য অংশে যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন জয় তরুণের ঢাসা কোন শহর উত্তর হচ্ছে রোম এবার আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ ছেচেতনার কী পরিচয় পাওয়া যায় দু নম্বর প্রশ্ন বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল তিন নম্বর প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয়চ্ছবের ভুজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োচ্ছবের ভুজ বানাতো তাদের প্রতি কবির মনোভাব প্রকাশ করো এরপরে আমরা দেখব ভারতীয় গল্প অলৌকিক থেকে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রথম প্রশ্ন বলি গান্ধারী ছিলেন একজন উত্তর হচ্ছে দরবেশ দু নম্বর প্রশ্ন সেই শহর দিয়ে খেতে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না কারণ উত্তর হচ্ছে পাঞ্জা সাহেবে গুরুনানক মর্দানার তৃষ্ণা মিটিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন মর্দানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল উত্তর হচ্ছে বলি কাছে প্রশ্ন সে দিকে এগুলো হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে প্রশ্নটি কি উত্তর হচ্ছে মর্দানা কোথা থেকে এসেছে পাঁচ নম্বর প্রশ্ন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো উত্তর হচ্ছে ট্রেনটাকে থামানো ছ নম্বর প্রশ্ন কিভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল উত্তর হচ্ছে বলি গান্ধারী যে পাহাড়ের চূড়ায় থাকতো সেই পাহাড়ের নিচে একটি পাথরকে তোলার সঙ্গে সঙ্গে তার তলা থেকে ঝর্ণা বেরিয়ে এলো সাত নম্বর প্রশ্ন সেখানে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো উত্তর হচ্ছে শাখা হলে বাড়িতে অরন্ধন হতো এবং রাতে মেঝেতে শুতে হতো আট নম্বর প্রশ্ন মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক উত্তর হচ্ছে গুরুনানক হাত দিয়ে গড়িয়ে পড়া পাথর থামিয়ে দিয়েছিলেন তার হাতের ছাপ এখনও সেই পাথরে রয়েছে এই বিষয়ে তর্ক ন নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত খবরটি কি উত্তর হচ্ছে ভারতীয় বন্দীদের ট্রেনে করে অন্য জেলে পাঠানো হচ্ছে তাদের খিদে তেষ্টায় মরার মতো অবস্থা অথচ ট্রেন কোথাও থামবে না পাঞ্জাব সাহেবের লোকজন উত্তেজিত হয়ে উঠল দশ নম্বর প্রশ্ন আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন উত্তর হচ্ছে আবদালের জঙ্গলে প্রচণ্ড গরমে নানকেরা এসে পৌঁছানোর কথা মার মুখে শুনে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য বক্তা কৌতূহলী হয়ে ওঠেন এবারে আমরা কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হল গল্পটা কি। স্কুলে গল্পটা শুনে লেখককে কি প্রতিক্রিয়া হয়েছিল দু নম্বর প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো তিন নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও এবার আমরা আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় লেখা কিছু বড় প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশের প্রাসঙ্গিকতা আলোচনা করো দু নম্বর প্রশ্ন গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতেই রচনা অবলম্বনে গারো পাহাড়ের ওপর অত্যাচারের বর্ণনা করো চার নম্বর প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল চেনমান কে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল পাঁচ নম্বর প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে লেখক কি বুঝিয়েছিলেন এর ফল কি হয়েছিল ছ নম্বর প্রশ্ন তাতে চোখ চেনমানের কপালে উঠল চোখ কপালে ওঠার কারণ কি সাত নম্বর প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন এরপরে আমরা দেখবো সাহিত্যের ইতিহাস সাহিত্য ইতিহাস থেকে তোমাদের গানের ইতিহাস টোটালি বাদ গেছে সেখান থেকে কোনো প্রশ্ন আসবে না আচ্ছা গানের ইতিহাস বা সাহিত্য ইতিহাস পড়ার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই সাহিত্যের ইতিহাসে যত বড় প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সেই বড়ো প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ছকের আকারে একটা স্ট্র্যাটেজি বা একটা ছক দেখো যে চিত্রকলার থেকে প্রশ্ন তার একটা ছক চার চিত্রকলা থেকে আমি চারটে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্ন হচ্ছে ছক এই সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এবং উত্তর সহ এবং শর্ট প্রশ্ন সেখানে রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নাও তোমরা যদি উত্তরগুলো করো খুব স্ট্র্যাটেজি আকারে দেওয়া আছে খুব সুন্দর করে একবার দেখো আশা করছি বুঝে যাবে এবং সেখানে শর্ট প্রশ্নও রয়েছে তোমাদের খুব উপকারে আসবে তো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে চাইলে সেখান থেকে দেখতে পারো তো চলো আমরা দেখে নিই চিত্রকলার প্রথম প্রশ্ন চিত্রকলা থেকে প্রথম প্রশ্ন চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন চিত্রকলা চর্চায় নন্দ দুলাল বসুর ভূমিকা কী ছিল তিন নম্বর প্রশ্ন জামিনী রায় চলচ্চিত্রের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন রামকিঙ্কর বেইঞ্জের চিত্রকলা চর্চার অবদান আলোচনা করো তোমাদেরকে একটা কথা বলে দিই চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চা এখান থেকে আমি যত প্রশ্ন দিয়েছি সব প্রশ্নের উত্তর কিন্তু আমি সম্পূর্ণটা ওই তোমাদের যে লিঙ্কগুলো দিলাম সেই ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ উত্তর না পেয়ে থাকো অবশ্যই সেখান থেকে দেখে নাও এবং সব প্রশ্নও পাবে তো আশা করি খুব উপকার হবে তোমাদের এবারে চলে আসি আমরা চিত্রকলা থেকে চিত্রকলা থেকে চারটে রেখেছি দেখো চিত্রকলার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে চিত্রকলা চর্চায় ঘটকের অবদান আলোচনা করো। তাহলে আমার প্রশ্ন চলচ্চিত্র জগতে উত্তম কুমারের অবদান আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন চলচ্চিত্রের জগতে মহানায়িকা সুচিত্রা সেনের পরিচয় দাও। চার নম্বর প্রশ্ন চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপর চলে আসি বিজ্ঞান চর্চায়। বিজ্ঞান চর্চার দেখো প্রথম প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্বন্ধে যা জানো লেখো। দুই নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চায় ডক্টর বিধান চন্দ্র রায়ের অবদান তিন নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান চার নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চায় প্রশান্ত চন্দ্র মহলানো বিশ্ব যা যেন লেখো এরপরে আমরা দেখব ক্রিয়াশৈলীর প্রশ্নগুলো ক্রিয়াশৈলী থেকে প্রথম প্রশ্ন ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটের জগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন কলকাতার বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম সার্কাসের নাম লেখো সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে এ খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বাঙালির ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কিভাবে হয় তা ব্যাখ্যা করো এই ছিল তোমাদের সাহিত্যের ইতিহাসের যে পাঠগুলো গানের ইতিহাস বাদ দিয়ে আমি সবগুলোর বড় প্রশ্ন দিয়ে দিলাম উত্তরগুলোও বললাম তোমরা কিভাবে পাবে তোমরা যদি করতে পারো আশা করছি মানে আমি যে যতটা সাজেশন দিলাম তোমাদের এখনও অবধি তোমরা যদি এই সাজেশনটা পুরো চোখ বন্ধ করে করতে পারো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলছি নাইনটির নিচে কেউ নম্বর পাবে না সমস্ত প্রশ্ন সব কটা প্রশ্ন পরীক্ষায় কেমন পাবে চলো এবার ভাষার প্রশ্নগুলো দেখে নিই দেখো ভাষা থেকে তোমাদের বাদ গেছে সব তথ্য আমি লিখে দিয়েছি উপরে এবার আমরা নিই আর অন্য অন্য অধ্যায়ের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য প্রকার যে কোনো প্রকারের উদাহরণ এবং পরিচয় দাও এটা বাক্যতত্ত্ব থেকে নেওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন বাংলা বাক্যের বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করো এটাও বাক্যতত্ত্ব থেকে নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা দাও তা রূপতত্ত্ব থেকে নেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূলের উদাহরণ দাও এটাও কিন্তু রূপতত্ত্ব থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্ন দুটি করে উদাহরণ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও এই প্রশ্নটা ধ্বনি তত্ত্ব থেকে নেওয়া হয়েছে ছ নম্বর প্রশ্ন উদাহরণসহ সহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্ক লেখো ও ধত্ব থেকে নেওয়া হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই যে ভাষার তোমাদের যা যা শর্ট প্রশ্ন আসে পরীক্ষায় বা আসতে পারে আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তোমাদের ডিসক্রিপশানে দেখো ভাষার সাজেশন রয়েছে সেখানে তো তোমরা সেখান থেকে দেখে নাও নইলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে যদি এর মধ্যেই সব সবার শর্ট প্রশ্ন দিতে যেতাম তোমরা ওখান থেকে দেখে নিও আশা করি ওর বাইরে একটাও প্রশ্ন আসবে না চলো এবার আমরা প্রবন্ধ দেখি কোন প্রবন্ধগুলো এবছর দু হাজার কুড়ি মানে টোয়েন্টি টোয়েন্টিতে আসতে চলেছে দেখো প্রথমে রাখা হয়েছে শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা দু নম্বরে বিশ্ব উষ্ণায়ন তিন নম্বরে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা চার নম্বরে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন পাঁচ নাম্বারে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা ছ নম্বরে আমাদের দেশ ভারতবর্ষ সাত নম্বরে ছাত্র জীবন আট নম্বরে করোনা ভাইরাস দেখো করোনা ভাইরাস নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি যারা দেখো নি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো এছাড়া আমি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় সম্বন্ধেও দিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে যারা দেখো দেখে নাও আশা করি পরীক্ষার আগে পড়ে যাও আশা করি এই দুটোর মধ্যে একটা কমন পেয়েই যাবে কিছু না কিছু দেখো আমার আমরা জীবনী দেখব তোমাদের জীবনীও আসে দু হাজার একুশে কোন জীবনীগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ চলো আমরা একবার দেখে নিই প্রথম প্রশ্ন প্রথমে যেটা রাখা আছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ দ্বিতীয়তে সৌমিত্র চট্টোপাধ্যায় তৃতীয়তে সৈয়দ মুস্তাফা আলী চারে বেগম রোকেয়া পাঁচে রবীন্দ্রনাথ ঠাকুর ছয় মহশ্বেতা দেবী সাত নারায়ণ গঙ্গোপাধ্যায় আটে সত্যেন্দ্রনাথ বসু এবং নয় নম্বরে জগদীশ চন্দ্র বসু এবং দশ নম্বরে রাখা হয়েছে মেঘনাথ সাহা এরপরে তোমাদের একটি বিষয় রয়েছে তর্ক বিতর্ক এবং যার সাপেক্ষে যুক্তি দিতে হয় বিপক্ষেও যুক্তি দিতে হয় আমার মত অনুসারে তোমরা সেটা যদি করো দশে আশা করছি আট নয় পাওয়াটা খুব একটু কঠিন সাধ্য হয়ে যায় তোমরা যদি জীবনী লেখো বা প্রবন্ধ লেখো সেক্ষেত্রে বেশি নাম্বার ক্যারি করতে পারবে তো সুতরাং আমি প্রবন্ধ মানে বিতর্ক নিয়ে কোনো কিছুই সাজেশান দিলাম না তোমরা আশা করছি উপরের প্রবন্ধ থেকে আর জীবনী থেকে কমন পেয়ে যাবে তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে জানাতে ভুলবে না নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কি ধরনের আরও ভিডিও 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 দরকার কোন জিনিসে তোমাদের প্রয়োজন রয়েছে অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং এতদূর অবধি দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং তোমার যেসব বন্ধু বান্ধব বাংলায় প্রচুর ভালো রেজাল্ট করতে চায় সাজেশান পড়তে চায় প্লিজ তাদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কী করছো এক্ষুনি দেখো রেড কালারের একটা বাটন রয়েছে ওটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থেকো তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের দিন দেখা হবে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে